কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে বিভিন্ন নবী রাসূল এবং নেককারদের অনেক দোয়াকে উল্লেখ করেছেন সেই সমস্ত দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পছন্দ হয়েছে সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলোকে কোরআনের অংশ করে দিয়েছেন আর সেই সব দোয়া থেকে আজ এমন তিনটি দোয়া আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই যেই তিনটি দোয়া আল্লাহর তিনজন নবী আল্লাহর কাছে তিনটি পৃথক সময়ে পেশ করেছিলেন এবং সেই তিনটি দোয়া উল্লেখ করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে তার প্রত্যেকটি দোয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে কবুল করেছেন মঞ্জুর করেছেন মজার বিষয় হলো সেই দোয়াগুলোর প্রত্যেকটি দোয়া হলো একেবারে জীবন ঘনিষ্ঠ আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় নিত্যদিনের প্রয়োজন যে সমস্ত দোয়া সেই সব দোয়াগুলোর ভিতরে এই দোয়াগুলো রয়েছে আর সেই তিনটি দোয়ার প্রথম দোয়াটি হলো আইয়ুব আলাইহিসসালামের দোয়া তিনি দুরারোগ্য ব্যাধি থেকে আল্লাহর কাছে দোয়া করেছিলেন একটি নির্দিষ্ট ভাষায় আল্লাহ সে ভাষা উল্লেখ করেছেন দোয়ার সে কথাগুলো আল্লাহ উল্লেখ করেছেন এবং এও জানিয়ে দিয়েছেন যে আল্লাহ তাকে দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি দান করেছেন অর্থাৎ এই দোয়া আল্লাহর কাছে গৃহীত মকবুল মঞ্জুরকৃত দোয়া এটা আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন আমাদেরকে দ্বিতীয় দোয়াটি ছিল বিপদাপদ থেকে মুক্তি লাভের জন্য আর সেটি করেছিলেন আল্লাহর নবী ইউনুস আলাইহিসসালাম মাছের পেটে গিয়ে তিনি দোয়া করেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেটা খুব পছন্দ হয়েছে এবং আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে সেই দোয়ার পরে আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে উদ্ধার করে দিয়েছেন আর তিন নম্বর যে দোয়াটি সেটি হলো আল্লাহর নবী জাকারিয়া আলাইহিসসালামের তিনি নিঃসন্তান হওয়ার যে সমস্যা এই সমস্যার সন্তানহীনতার সমস্যা দূর করার জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়া কবুল এবং মঞ্জুর করেছেন আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে সঙ্গে সঙ্গে তাকে সুসংবাদ দেওয়া হয়েছে একটি নেক সন্তানের সম্মানিত ভাই বন্ধুগণ আসুন এবার জেনে নিই সেই দোয়াগুলোর ভাষা কী ছিল আইয়ুব আলাইহিসসালামের দোয়া প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আম্বিয়ার 83 নম্বর আয়াতে উল্লেখ করেছেন ও আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়া দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন তোমরা স্মরণ করো আইয়ুবের সেই দোয়াকে যখন আইয়ুব দোয়া করেছিল আমার কাছে আল্লাহ বলেন কি দোয়া করেছিল আন্নী মাসসানিয়া দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন হে আমার রব আমাকে অসুস্থতায় পেয়ে বসেছে আমি অসুস্থ দুরারোগ্য ব্যাধিতে আমাকে পেয়ে বসেছে আর আপনি সবচেয়েতে বড় দয়াশীল আপনার চাইতে দয়াশীল আর কেউ নাই এই ভাষায় দোয়া করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাস্তাজাবনা লাহু ওয়া কাশাফনা মা বিহি মিন দুর তার এই দোয়া আমি কবুল করেছি এবং তার যে অসুস্থতা ছিল সেটা আমি দূর করে দিয়েছি সম্মানিত ভাই বন্ধুগণ এখান থেকে জানা গেল আইয়ুব আলাইহিসসালামের দোয়া দুরারোগ্য ব্যাধি থেকে রক্ষার জন্য পরীক্ষিত গৃহীত মঞ্জুরকৃত দোয়া অতএব এটা আমরা দুরারোগ্য ব্যাধি থেকে বাঁচার জন্য এই দোয়া পড়তে পারি আবারও বলছি দোয়াটি রব্বি আন্নী মাসসানিয়া দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন হে রব আমাকে অসুস্থতা পেয়ে বসেছে আর সকল দয়াশীলদের মধ্যে আপনি সবচেয়ে বড় দয়াশীল দ্বিতীয় দোয়াটি ছিল বিপদাপদ থেকে রক্ষার জন্য যেটি করেছিলেন আল্লাহ নবী ইউনুস আলাইহিসসালাম আল্লাহ সুবহানাহু সেই বিষয়ে সূরা আম্বিয়ার 88 নম্বর আয়াতে সাত করেন ওয়ানাদা ফিল যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আন্ত সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ইউনুস আলাইহিসসালাম সমুদ্রে নিক্ষেপিত হয়েছেন এবং মাছের পেটে চলে গিয়েছিলেন সেখানে গিয়ে তিনি আল্লাহকে ডাকলেন অন্ধকারে আল্লাহকে ডেকে বললেন লা ইলাহা ইল্লা আন্ত আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই আমি তাওহীদের উপরে অটল অবিচল এবং প্রতিষ্ঠিত আছি সুবহানাক আপনি পবিত্র আপনি আমাকে যে এই অবস্থায় নিপতিত করেছেন এক্ষেত্রে আপনার কোনো দায় নেই আল্লাহ ইন্নী কুনতু মিনাজ জালিমিন বরং আমি অপরাধী আমি জালেম ছিলাম নিজের প্রতি নিজে অবিচার করেছিলাম আর সেজন্য আপনি আমাকে এই কষ্টের মুখে নিপতিত করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউনুস আলাইহিসসালামের এই দোয়া উল্লেখ করার পরে 89 নম্বর আয়াতের শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি সঙ্গে সঙ্গে তার দোয়া কবুল করেছি এবং পেরেশানি থেকে তাকে আমি মুক্তি দান করেছি এবং এখানেই শেষ নয় আল্লাহ বলেন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন আর একইভাবে ইমানদারদেরকে যুগে যুগে তাদের বিপদ আপদ পেরেশানি এবং মুসিবত থেকে আমি উদ্ধার করবো এইভাবে তারাও যদি আমার কাছে এভাবে কায়মনোবাক্যে এই দোয়া করে আমি তাদেরকে উদ্ধার করব এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে ইউনুস আলাইহিসসালামের এই দোয়াকে বিপদ আপদ থেকে উদ্ধারের জন্য বিশেষ পড়ার জন্য নির্দেশ করেছেন নির্দেশনা দিয়েছেন সম্মানিত ভাই বন্ধুগণ তিন নম্বর পরীক্ষিত মকবুল এবং মঞ্জুরকৃত দোয়া হলো জাকারিয়া আলাইহিসসালামের একটি দোয়া যে দোয়া আল্লাহ সুবহানাহু সূরা আম্বিয়ার 90 নম্বর আয়াতে উল্লেখ করেছেন ওয়া জাকারিয়া ইযনাদা রাব্বাহু রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন জাকারিয়া ইসলাম যখন আহ্বান করেছিলেন ডেকেছিলেন আর তার রবকে ডেকে বলেছিলেন রব্বি লা তাযারনি ফারদা হে আমার রব আপনি আমাকে একা একা ফেলে রাখবেন না আল্লাহ আপনি আমাকে একা একা ফেলে দিবেন না আল্লাহ আমাকে নিঃসন্তান রাখবেন না ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন আর আপনি হলেন উত্তম ওয়ারিস আল্লাহ সুবহানাহু বলেন ফাস্তাজাবনা লাহু ওয়া ওয়াহাবনা লাহু ইয়াহইয়া ওয়া আসলাহনা লাহু যাওজাহ আমি তার দোয়া কবুল করেছি মঞ্জুর করেছি তার এই দোয়া এবং তাকে ইয়াহিয়া নামক সন্তান দান করেছি এবং তার স্ত্রীর যে সমস্যা অসুস্থতা ছিল সেটা আমি
সুস্থ করে দিয়েছি সেই অসুস্থতা দূর করে দিয়েছি সম্মানিত বন্ধুগণ জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের এই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন আর এটা ছিল নিঃসন্তান হওয়ার সমস্যা দূর হওয়ার জন্য একই সমস্যার জন্য আরেকটি দোয়াও করেছিলেন যেটি সূরা আলে ইমরানের 39 নম্বর আয়াতে উল্লেখিত হয়েছে সেই দোয়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খুব পছন্দ হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়া কোরআনের অংশ করে দিয়েছেন এবং সেই দোয়ার পরপরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কবুল এবং মঞ্জুর হওয়ার সুসংবাদ এসেছিল আর সেই দোয়াটির ভাষা ছিল রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়িবা ইন্নাকা সামিউ দুআ হে আল্লাহ পবিত্র সন্তান আপনি আমাকে দান করুন ইন্নাকা সামিউ দুআ নিশ্চয়ই আপনি দোয়া শ্রবণকারী এই দোয়া পাঠ করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা পাঠিয়ে দিয়েছিলেন তিনি নামাজ পড়ছিলেন মেহরাবে আল্লাহর ফেরেশতারা এসে তাকে ইয়াহিয়া নামক সন্তানের সুসংবাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তারা দান করেছিলেন প্রিয় ভাই বন্ধুগণ তাহলে আমাদের জীবনের গুরুত্বপূর্ণ তিনটি চাওয়া পূরণের জন্য আল্লাহর তিনজন নবীর পরীক্ষিত তিনটি দোয়াকে আমরা ব্যবহার করতে পারি এবং সেই দোয়ায় আল্লাহর কাছে সেই দোয়া দ্বারা আমরা দোয়া করতে পারি প্রার্থনা করতে পারি তাহলে সেই দোয়াগুলো কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে তবে মনে রাখতে হবে দোয়ার বেসিক শর্ত অবশ্যই পূরণ করতে হবে আর দোয়ার অন্যতম প্রধান শর্ত হলো হালাল উপার্জন হওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন জাযাকুমুল্লাহ ওয়া খুদা আওয়ানা আলহামদুলিল্লাহ